নমস্কার বন্ধুরা, আমি জেনিস। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আমি আমার মেসোমশাইয়ের কাছ থেকে শিখেছি। এই রেসিপিটার নাম হলো প্রন ঘি রোস্ট। আপনারা ভিডিওটা দেখুন, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। ঘি প্রন রোস্ট বানানোর জন্য আমার লাগবে চিংড়ি মাছ। আমি 1 কেজি চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছটাকে আমি নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1টা পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে 15 মিনিট রেখে দিয়েছিলাম। আর এই ইনগ্রেডিয়েন্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট ঘি প্রন রোস্টের জন্য। এর মধ্যে আমি দিয়েছি 1 টেবিল স্পুন গোটা ধনে, 1/2 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন মৌরি, 1/4 টিস্পুন মেথি, 1 ইঞ্চি আদা, 3টে রসুনের কোয়া। এই সব মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। আর আমার লাগবে 3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, 1টা টমেটো কুচি, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, কিছু কারি পাতা লাগবে, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতন নুন, স্বাদ মতন চিনি, 1 টেবিল স্পুন ফেটানো টক দই। প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ঘিটা দিয়ে দেব। ঘিটা গরম হয়ে এসছে, এবার আমি এর মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসা অব্দি আমি অপেক্ষা করব। পেঁয়াজটা হালকা ট্রান্সলুসেন্ট হয়ে এসছে, এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেব। মশলাটা যাতে মজে যায় তার জন্য আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম একটু। মশলাটা সফট হয়ে আসছে নুন দেওয়ার জন্য। বন্ধুরা, আপনারা চাইলে টমেটো পেস্ট করেও দিতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, 1টা কারি পাতা। মশলাটার মধ্যে আমি অল্প করে জল দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। মশলার সাথে চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নেবো।
মশলার সাথে চিংড়ি মাছটা ভালো করে কষে যাক, ততক্ষণ আমি অপেক্ষা করব। মশলার সাথে চিংড়ি মাছ কষে এসেছে, এবার আমি এই বাটা মশলাটা যেটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব, আর তার সাথে এই ফেটানো টক দইটা দিয়ে দেব। এবার আমি চিংড়ি মাছগুলো হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। আমি মাঝে মাঝে একটু উল্টে পাল্টে নিয়েছিলাম, এটাকে আর একটু আমাকে ড্রাই করতে হবে, কারণ কি এই রেসিপিটা রোস্ট, তো রোস্টে প্রনটা একটু ড্রাই ড্রাই হয়। এবার এর মধ্যে আমি আন্দাজ মতন চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, তো ড্রাই হওয়া অবধি আমি অপেক্ষা করব। প্রন ঘি রোস্ট অলমোস্ট ডান, এবার আমি এটাকে সার্ভ করার জন্য প্লেট করব। তৈরি হয়ে গেছে প্রন ঘি রোস্ট। বন্ধুরা আপনারা ভিডিওটা দেখুন, আমি যেভাবে প্রন ঘি রোস্ট তৈরি করলাম আপনারা নিজেদের বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে।